দুর্গাপূজা উদযাপনে সারা দেশে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রমনা কালী মন্দিরের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের উৎসবে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি নির্বিঘ্নে পূজা উদযাপনে আট দফার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সময় ডিএমপি কমিশনার মাইনুল হাসান সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পূজা এবার নির্বিঘ্নে হবে এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকে মোতায়েন করেছি নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে বিমান হয়েছে মোতায়েন এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এন মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি